ও নিজেকে খুব বেশি শেয়ানা বলি মনে করে, তাই পাকামো করি এখানে চলে এসেছে। জানে না তো যে বাপেরও বাপ আছে। একেবারে গাড্ডা এসে তবে ধরা দিলে? বলেছিস বক্কা, গাড্ডায়। মীরা, তোমাকে আসল কথাটা বলছি, তুমি সব থেকে বড় ভুল কি করেছো জানো? এটা কিন্তু লাখ টাকা প্রশ্ন। বলো দেখি কি ভুলটা করেছো। পারবে নে বলি দেন। আমি জানি মীরা, তুমি অনেক বড় খিলাড়ি। তুমি যে ইভেন্ট নিয়ে অলিম্পিকে খেলতে নেমেছো, সেই ইভেন্টের আমি করছিলাম। তোমার সব থেকে বড় শক্তি যে মুন্না, সে মুন্না আমার দলে, ও এখন আমার হাতে। আজ থেকে নয়, ও বহুত দিন ধরে আমার সাথে কাজ করে। আরে বাবা, ওকে তো মানুষ করলাম আমি। তবে হ্যাঁ, লোকে বলে নাকি ও অমানুষ হয়ে গেছে। যাকি যাক, উনি আমার মাথা ব্যথা নেই, ও কিন্তু বড় কাজের ছেলে। কাজের ছেলে সেটা তো বুঝতেই পাচ্ছি। তুমি বুঝতেই পারছো তো মেরা? আমি আমি হার মেনে নিচ্ছি। আমি আপনাদের সবার কাছে হার মেনে নিচ্ছি। আমার আর কিচ্ছু চাই না, আমার আমার বাবাকে ফেরত দিয়ে দিন ব্যাস। আমি কথা দিচ্ছি আপনাদের, আপনারা যা বলবেন আমি করতে রাজি আছি। শুধু আমার বাবাকে ছেড়ে দিন। কেঁপেছো নাকি? তুমি তোমার বাবাকে বাঁচাবে, তোমার বাবা এসে তোমাকে বাঁচাবে। ওসব চালাকি এখানে চলবে না। হ্যাঁ, আমরা দাদাকেও ছাড়বো নে, তোমাকেও ছাড়বো নে। তোমরা দুজনই এখন আমাদের কবজায়। না না, বাবাকে আপনাদের ছাড়তেই হবে। বলুন কোথায় আমার বাবা, বলুন। আমরা কি পাগল নাকি? তোমার বাবাকে এখানে রেখে দেবো, ওনাকে পাঠিয়ে দিয়েছি অন্য জায়গায়। তবে হ্যাঁ, তুমি চাইলে তোমরা দুজন একসাথে মরতে পারো, আর না চাইলেও মরবে। কি হলো? ছাড়ুন আমার হাত, বলুন আমার বাবা কোথায়। আমি আমি যাবো না, কোথাও যাবো না। প্লিজ আমার বাবাকে ছেড়ে দিন আপনারা। চিন্তা করে কি হবে? কিচ্ছু হবে না, তুই একদম ভাবিস না। ও মুন্না আঙ্কেল, আমার মায়ের কিচ্ছু হবে না তো? জানি না রে মাইকুসি, শুধু এইটুকুন জানি হাঁটতে জানে না রে। আচ্ছা দাদা, দিদিকে একটা ফোন করে দেন না, একটা খবর পেলেও তো মনটা শান্ত হয়। না রে চম্পা, বৌদিকে এখন ফোন করাটা ঠিক হবে না রে। আর তাছাড়া বৌদি হয়তো এখন ফোন নাও ধরতে পারে। তাহলে কি আমরা এইভাবে চুপ করে বসে থাকবো? আর এই মেয়েটা তো চিন্তা করতে করতে এবার পাগল হয়ে যাবে। চম্পা মাসি, তুমি ভেবো না, আমার কাছে তো কানা আছে। এই কানা মাকে রক্ষা করবে, মায়ের কিচ্ছু হবে না, তুমি দেখো। তাহলে তুই এত চিন্তা করছিস কেন? আমিও তো জানি রে, দিদির কিচ্ছু হবে না। আর আমিও ওই একজনের উপরেই ভরসা করে আছি। কি জানি,
জানি জানো চম্পা মাসি আমরা যে গেমটা খেলছি সেই গেমটা আমাদের কাছে জিততেই হবে তা না হলে আমরা তো দাদাইকে ফিরে আনতেই পারবো না খেলা ঠিক বলেছিস খেলা আমাদের মতো সহজ সরল মানুষদের বিশ্বাসের সঙ্গে খেলা দেখিস ওদের কোনোদিনও ভালো হবে না কোনোদিনও না নারে চম্পা এইভাবে আর বসে থাকতে পারবো না বৌদি আমাকে এক ঘন্টা সময় দিয়েছিল কিন্তু এতক্ষণ শোন না আমি বেরোচ্ছি হ্যাঁ তুই মিষ্টিকে নিয়ে সাবধানে থাক বাইক ফলো করছে একটা বাইক কে দেখো বুঝতে পারছি না আপনি মুখটা বার করবেন না আমাদের সন্দেহ করতে পারে ধাক্কা মেরে ফেলে দে না চলো বেরো না ওভারটেক কর না গাড়িটা করে তাকে কি দেখছো মীরা এতক্ষণ তো তুমি আমাকে দেখলে এবার ঘাটটা ঘুরিয়ে ওদিকটা দেখো কি শুয়ে আছে বাবা বাবা এত তাড়াহুড়ো কিসে আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে এলাম আমার তো কিছু উপহার প্রাপ্য আছে তো নাকি তাই তো বাবা কি হয়েছে কি হয়েছে বাবা আরে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি আমি বিশ্বাস করো তোমার বাবা বলে কথা আরে তো যেসুই বাবা নয় একদম শ্বশুর বাবা আমি 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 কিছু করিনি আমি আমি মীরা সত্যি তবে এবার করব এবার করব মীরা ওইটা কি দেখতে পাচ্ছ ওটা কি জানো গ্যাস বেরোয় বিষাক্ত গ্যাস
আপনি আপনি আমাদেরকে খুন করতে চাইছেন মনে রাখবেন দেবনাথ বাবু এই পাপ কিন্তু আপনাকেও ছাড়বে না আপনাকেও মরতে হবে সে রাস্তা আমি বন্ধ করে রেখেছি মিরা তবে এমনিতে তুমি তো বাড়িটা আমাকে বিক্রি করে দিয়েছো এটা মোটামুটি সবাই জেনে গেছে এখন তোমাদের দুজনের বডিটা যদি এখান থেকে পাওয়া যায় তাহলে সবাই বল না মানে আমরাই রটিয়ে দেব যে তুমি তোমার শ্বশুর বাবাকে এখানে নিয়ে এসে মারতে চেয়েছিলে কোনো কারণবশত ঘরের দরজাটা হ্যাঁ এই দরজাটার একটা বিশেষত্ব আছে জানো তো দরজাটা বন্ধ হয়ে গেলে বাইরে থেকে চাবি ছাড়া খোলা যায় না আর তারপর তোমার এখান থেকে ডেড বডি পাওয়া যাবে এটা লোকে দুর্ঘটনা বলবে বা ভুলবশত হয়ে গেছে হিসেবটা পুরো পরিষ্কার কোনো গণ্ডগোলই রইল না আপনি এত কিছু ভেবেছেন কিন্তু কেন আমরা তো আপনার কাছে বাড়িটা পর্যন্ত দিয়ে দিয়েছি তাহলে আপনি আপনি প্লিজ বাবাকে অন্তত ছেড়ে দিন বাবা মিয়া আমার কি খারাপ লাগছে মিরা যে তুমি আমাকে ভুল বুঝছো এই মিরা মিরা আমি 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 রাজনীতি করা লোক তার উপর এই এলাকার আমি পৌরপিতা এসব খুন খারাপিকে আমার মানায় বলো এই কাজটাতে আমি একা নই মিরা একা নন মানে মাথা আছে বাপেরও বাপ আছে নাহলে মানে প্ল্যানিংটা ওই মাথার ওই মাথার তাহলে আমি তোমাকে কেন মারবো বলো কে সে কে দেবনাথ বাবু বলুন আপনাদের মাথাটা কে কে কি হলো বলুন আপনাদের মাথাটা কে এই দেখো এই দেখো কে সে জেনে তুমি কি করবে মীরা দেখো দেখো মীরা এমনিতে আমার মন মেজাজ ভালো নেই এই জীবনে তো আমি তোমাকে পেলাম না পরজন্মে কি হবে দেখো আমি আমি এখান থেকে যাই এখানে আমি বেশিক্ষণ থাকলে আমি নিজেই অক্কা পাবো না আমি আপনাকে ছাড়বো না আপনি যাবেন না এখান থেকে কোথাও এই মীরা এই মীরা এইভাবে যদি তুমি আমাকে আগে বলতে না তাহলে তাহলে আমার আমার জীবনটা তোমার কাছে রেখে দিতাম কিন্তু এখন তো কিছু করার নেই মীরা কিচ্ছু করার নেই টাইম আপ করেছিলাম বলতে পারিস যে আমাদের সঙ্গে এরকম হলো ওই দেবু শয়তান ওই সব কিছু করেছে দাদাকে সব মিথ্যে বলেছে আর সত্যি বললেও মেশোকে হয়তো আগেই কোথায় লুকিয়ে দিয়েছিল সে কি রে তাহলে মীরা যে এত কিছু ভাবলো এত কিছু করলো সেসব কোনো কাজে এলো না না কোনো কিছুই কাজে লাগলো না সব জলে গেল সব কিছু তো ঠিকঠাকই ছিল বলো কোথা থেকে এক বালতি দুধে এক ফোঁটা চোনা হয়ে গেল আরে চম্পা তোর মেশো বেঁচে আছে তো কি বলছো মাসি আমি ছাই জানলে কি আর মেশোকে বেঘরে মরতে দিতাম মেশোর কিছু হওয়ার আগে আগে আমার লাশ ফেলতে হতো আমি শুধু ভাবছি মীরা এসে সব সহ্য করতে পারবে তো দিদি দিদির তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না খোঁজ নেই কি হয়েছে মীরার বললে কি হয়েছে রে মীরার জানি না গো দাদা ফোন করেছিল বলল দিদিকে ও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না সে কি রে মীরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই দেবু শয়তানটা ও তো এমনিতেও ভালো লোক নয় ওই মনে হয় মেশোকে আর দিদিকে কিছু একটা করেছে কি করেছে আরে দেবু কি করেছে দেবু কি করেছে আমায় বল না জানি না আমি সত্যি আমি জানি না কিছু পড়েছে পড়েছে একেবারে ফান্দি পড়েছে বাঁচা তো না হ্যাঁ দিদি তুমি ঠিক যেমন ভেবেছিলে ঠিক তেমন হয়েছে তোমার বৌদি একেবারে ফেঁসে গেছে
আমাদের এবার আরো একটু উপরে উঠতে হবে। ঠিক যেরকম যেরকম আমরা ভেবেছি তেমন তেমন ঘটনা ঘটাতে হবে। তাহলে সেটাই তো সবথেকে বড় খেলা। আমাদের যেমন বেনি তেমন রবে, চুলও ভিজবে না। জলকে নামবো, জলকে ছোবো, তবে চুল ভিজাবো না। আচ্ছা কি ভাবছো বলো তো তুমি, মানে খেলাটা কিভাবে খেলতে চাইছো? বঙ্কা, খেলা তোমার হয়ে গেছে, এখন শুধু ফলের অপেক্ষায়। ওমা, সে কি কথা, আমাদের তো কিছু করনি গো। পিসুমনি, সব কথা সব জায়গায় সবার সামনে বলতে নেই, বুঝেছ? আরে বাবা, একটু ধৈর্য ধরো, সব বুঝে যাবে। দেখি কি হয়। শুনেছি সব উড়ে নাকি মেওয়া ফলে। আর বেশ উড়ে, এই আমি বলবো, আমি বলবো, আগুন জ্বলে। একদম ঠিক বলেছিস, আগুন জ্বলে। ও বাবা, বাবা চলো আমাদের এখান থেকে বেরোতে হবে একটু। একটু চোখটা খোলো না বাবা, দেখো। এসেছিস মা, আমি জানতাম, আমি জানতাম। বাবা চলো আমাদের এখান থেকে যেতে হবে, ওরা আমাদের খুন করার চেষ্টা করছে বাবা। আমি যাবো না বাবা, তোমাকে ছেড়ে চলো। দেখো ওই দিকটা ফাঁকা আছে, চলো তো একটু, চলো একটু চেষ্টা করো, চলো। দিয়েছি একেবারে মুরগি করে, দেবুর পিছনে ধাওয়া করা, দেবুকে ধরবে। দেবুকে ধরা না, অত সোজা না। মীরা মীরা, দেখি এবার মীরা রানী বাঁচে কি করে। জোরে চালা, জোরে চালা, পাড়ায় ঢুক, চল পাড়ায় ঢুক। মিসেস মুখার্জি কোথায়? জানি না। বল, মিসেস মুখার্জি কোথায়? বললাম তো জানি না। শেষবার জিজ্ঞাসা করছি, যদি না বলিস তাহলে তোর খেলা শেষ। বল কোথায় মিসেস মুখার্জি, কোথায়?
বাবা